ছুরিকাঘাতে রক্তাক্ত যুবক, নিজের আপন কাকাতো ভাই কর্তৃক ছুরিকাঘাতে রক্তাক্ত এক যুবক। উক্ত ঘটনাটি সংগঠিত হয়েছে তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রয় কলোনি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে। তবে কি কারণে প্রাণে মারার চেষ্টা এ বিষয়ে স্পষ্টত কিছুই জানা যায়নি। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রয় কলোনি এলাকার সমীর বিশ্বাস এবং পরিতোষ বিশ্বাস নামের দুই ভাইয়ের মধ্যে কোনো এক বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরিতোষ বিশ্বাস নামের এক যুবক সমীর বিশ্বাস নামের অপর যুবককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে বাড়িঘরের অন্যান্য সদস্যরা গুরুতর আহত রক্তাক্ত সমীর বিশ্বাসকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে নিয়ে এলে সমীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জেবি হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। তবে প্রাথমিক অনুমান, টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই হয়তোবা এই কাণ্ড ঘটিয়েছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা তুইসিন্দ্রা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে এই ঘটনার ব্যাপারে তেলিয়ামুড়া থানায় অভিযোগ করার পর তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্তকে আটক করার জন্য ময়দানে নামে। আমি যাইতে যাইতে মানে তারা ঘরেও ঢুকছে না, আমি গাড়িটা জ্যাম দিতে দিতে জানালে চাকু ঢুকাইছে। কোন জায়গা থেকে ঘটনা? এটা তো হচ্ছে তুসিন্দাই, ওই যে স্পটে আসলাম না শুধু, মানে আমি হেলো গেছি গাড়িটা কইতেছে যে আমি গাড়িটা ডাউন ভিতরে রাখছিল, আমি এটাতে জ্যাম দিতে দিতে হেরা ইন দ্য স্পটে মানে ছুরি ঢুকাই দিছে আর কি। জানি কি কার কি বিষয় লিয়া? বিষয়টা কি জানি হইছে যদি আমি এক্সাক্টলি কইতে পারি না, কি জানি হইছে মানে আমি এত ডুকে কইতে পারি মানে আমি যাইতে যাইতে